পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনোস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে, অ্যাবেরেটাস উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরও উচ্চ মানের, সেটা সে ছাড়বে না, তার এমডি থাকতে হবে। কিন্তু তার বয়সে কুলায় না সে। ডক্টর ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল, কিন্তু কোর্ট আর যাই পারুক তার বয়স তো কমিয়ে দিতে পারবে না 10 বছর, কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর পর্যন্ত থাকতে পারে, তখন তার বয়স 71 বছর। তো এই বয়সটা কমাবে কীভাবে? সে মামলায় সে হেরে যায়, কিন্তু প্রতিহিংসা নেয় ডক্টর ইউনুস। এবং যেটা আমরা শুনেছি মাহফুজানাম, তারা আমেরিকায় চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ইমেল পাঠায়, যা হোক হিলারি লাস্ট একেবারে ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোলি যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার শেষ কর্মদিবসে কোনো বোর্ড হবে না, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। যাক, একদিকে সাপে বর হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি। কিন্তু আমাদের এখানে একজন জ্ঞানী লোক বলে ফেললেন যে পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, 40,000 কোটি টাকা তো ঋণ নিয়ে করা হচ্ছে, এই ঋণ শোধ হবে কী করে? কারণ ওই দক্ষিণবঙ্গেরও কোনো মানুষ তো রেলে চড়বে না, তারা তো লঞ্চে যাতায়াত করে, তারা রেলে চড়তে যাবে কেন? এই রেল ভায়াবল হবে না। সেতুর কাজ হয়ে গেছে, এখন সেতু নিয়ে কথা বলে আর পাচ্ছে না, এখন রেলের কাজ চলছে, এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যাক, আমার মনে হয় আমাদের সকলেও ওনাকে চিনে রাখা উচিত, এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেলে নিয়ে চড়ানো উচিত। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া, তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চলে ভেঙে পড়বে, আবার তার সাথে তার কিছু দোষরাও। তো তাদেরকে কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানীগুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কীভাবে, সেটাই আমার প্রশ্ন।